করো? চলো তাহলে আমরা প্লেনে উঠি। বিমান বাহিনী জাদুঘরে গিয়ে আমরা প্লেনে উঠবো। হ্যাঁ ওখানে প্লেন আছে? হ্যাঁ আছে তো, চলো যাই। আচ্ছা ঠিক আছে, সো গাইস চলো আমরা যাই বিমান বাহিনী জাদুঘরে যাব আর ওখানে আমরা প্লেনে উঠবো। চলো আগে আমরা রেডি হয়ে আসি। হ্যালো গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, আমরা যাইতেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। সো তোমার এই ভিডিওতে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে আর সেটা হচ্ছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিবে, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর কোথায় অবস্থিত, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। সো তোমরা সবাই এটা কমেন্টে জানিয়ে দিবে। তো অদিতা, তোমার কেমন লাগতেছে এখন আমরা যাইতেছি? তুমি তো অনেক প্লেনে উঠতে চাইছিলা। আমার অনেক অনেক ভালো লাগতেছে, আমার এত খুশি লাগতেছে আপু বলছে যে আমি প্লেনে উঠতে পারবো, তারপর হেলিকপ্টারে উঠতে পারবো, রকেট দেখব। তো আমার খুব ইচ্ছা প্লেনে ওঠার, আমি ওখানে যে আমার ইচ্ছাটা পূরণ করব। তো তুমি এখন অনেক খুশি তাই তো? ইয়া। সো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সামনে। তো আমরা একটা ভুল কাজ করে ফেলছি যে আমরা মনে করছি অনেক সকাল সকাল যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে যাতে ভিড় কম হয় আর কি। তো বাট আমরা গিয়ে দেখলাম যে এটা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। সো আমাদের এর জন্য অনেকক্ষণ ওখানে দাঁড়ায় থাকতে হয়েছে, তো বন্ধ ছিল, এর জন্য আমরা সব বাইরে দাঁড়ায় রয়েছি। তোমরা দেখতেই পারতেছো রোদের মধ্যে দাঁড়ায় একদম পুরো এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে। তো তোমরা যদি কেউ এখানে যাও অবশ্যই 2টার মধ্যে ওখানে যাবা, এর আগে সকাল সকাল যায় আসলে কোনো লাভ নাই, শুধু শুধু দাঁড়ায় থাকতে হবে, কষ্ট করতে হবে। তো ফাইনালি আমরা অনেক কষ্ট করার পর ঢুকছি, ঢুকে তো অদিতা অনেক খুশি। ফার্স্টে গরমে অদিতার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, কিন্তু ঢোকার পরে এখন ওর সব ঠিক হয়ে গেছে, ও গিয়ে তো ফাইজলামি শুরু করে দিছে। আমি এখন জিরাফের পিঠে উঠব। অদিতা দাঁড়ায় আছে, উঠতে পারতেছে না, এখন বলতেছে আমাকে উঠায় দাও প্লিজ তাড়াতাড়ি, আমি উঠতে পারতেছি না এটার উপরে। এই যে ও উঠছে এখন, অনেক কষ্ট করছি, অনেক ফাজলামি করতেছে এখন বসে বসে, মজা লাগছে ওইটা। ওয়াও, এখন এটা কিসের পিঠে উঠছে অদিতা? চিতাবাঘ। ভয় লাগলো না? তুমি কি চিতাবাঘ খেয়ে ফেললো না কেন? খেয়ে ফেললে ভালো হতো না? না একদমই না। দেখো দেখো গাইজ, এই চিকনা হরিণটার পিঠেও ও উঠে, দেখো এটা আমার হরিণ। তোমার কি সমস্যা আমার হরিণের পিঠে উঠলে? ওকে ওই চিতাবাঘটা খেয়ে ফেলতে নিয়েছিল, আমি যদি না আটকেছিলাম তাহলে খাইয়াই ফেলতো। হ্যাঁ ওকে বাঁচাইছে হরিণটাকে। সো গাইজ, আমরা এখন আছি পুষ্পদানের সামনে, বাট আমরা ওখানে যতক্ষণ ছিলাম এটা খোলা নেই, বন্ধ ছিল জন্য আমরা ভিতরে ঢুকতে পারি নাই, বাট বাইরে থেকে জায়গাটা দেখতে পারছো অনেক সুন্দর ছিল। আপু দেখো বানর। হ্যাঁ এটা অদিতাকে ভেঙ্গাইতেছে। এই আপু, এই বানরটাকে দেখো গাইজ, জায়গাটা অনেক সুন্দর বাট বন্ধ থাকার কারণে আমরা যেতে পারলাম না। আহা, রাস্তাটা অনেক সুন্দর। ওয়াও, আমি আর ধৈর্যই ধরতে পারতেছি না, আমি কখন প্লেনে উঠব। এটা কি আপু? মাংকি মাংকি
वाव এখন আমরা ঘুরব গল 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 वाव মজা গাইজ এগুলো সব বাচ্চাদের রাইড বাট আমিও তো ছোট বাচ্চা এর জন্য আমি উঠছি দেখো ব্যথা পেতেছে আমাকে কেউ বাঁচাও 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 দেখো হাঁসটা কত পিছলে আমি পড়ে যাই আমি এখন ঘোড়ায় উঠছি আও ঘোড়াটা নড়তে শিখে নাম পড়ে যাব তো এটা স্প্রিং এ তো নড়বেই না নিচে স্প্রিং দাও দেখো না আমার ভয় লাগে ভয়ের কি আছে তুমি উঠো একবার পড়বা তখন আও অদিতা পুরো সবকিছুতে ঘুরা ঘুরা উঠছি পুরো রাজত্ব করছি দেখি দেখিতে উঠছি দুইটা একটু বলো 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 গাইজ প্লিজ 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 আমাদের চ্যানেলটা লাইক দাও শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমি সাইকেল চালাই বুম 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 ওয়াও সাইকেলটা খুবই সুন্দর আর চালাইয়াও ভালো লাগতেছে শেষ এখন অন্যটাতে উঠি চলো আমি আমাকে উঠতে দাও কেন খেয়ে ফেলছো আমাকে ছাড়ো 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 ওয়াও দেখো গাইস এটা কি আও ব্যথা পাচ্ছি ওই তো মাথা মাথা ঘুরেছে আপু ঘুরে না মাথা মাথা ঘুরাইতেছে এটা কি চরকি খালি ঘুরতেছে চরকির মতো নিতে লাগে মজা 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 সব কিছুই মজা কোনটাতে উঠবো এখন আর কি বাকি আছে একটু দেখি তো গাইজ ও আর ঘুরাইতে পারতেছে না নিজে নিজে আমার ঘুরাই দিতে হইতাছে আপু ঘুরাই দিলে কি সমস্যা হ্যাঁ না সমস্যা না আমি বলতেছি এটা ঘোরানোর তেমন সিস্টেমও নাই ঘোরাই দিতে হবে আমারই আমার মজা লাগতেছে অনেক আল্লাহ অদিতে স্ট্যাচু হয়ে গেছে ও মাই গড
আলো। অদিতা হা করে স্ট্যাচু হয়ে গেছে। বাও কি সুন্দর ফুল না অদিতা? হ্যাঁ অনেক সুন্দর। দেখো এটা কি, ওটা একটা ড্রাগন ছিল, অদিতার জন্য ভয় পেয়ে তাড়াতাড়ি চলে গেছে ওখান থেকে। অদিতা তুমি এটা কার কোলে গিয়ে বসে রয়েছো? ব্যাং মামা, আমার মামা। আল্লাহ, আমরা এখন বাঘের মুখের ভিতরে আছি, আমাদেরকে খেয়ে ফেলছে বাঘ। কেউ বাঁচাবা আমাদেরকে? এই তো আমরা বাঘের মুখের থেকে বের হয়ে আসলাম মাত্র। আমরা বেঁচে গেছি, ইয়ে 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 ইয়ে। এটা আবার কোন স্ট্যাচু? দেখো উট, উট নাকি গরমের দেশে থাকে, এখানে তো একটুও গরম নাই। হ্যাঁ, মরুভূমি থেকে এখানে এসে পড়ছে উঠ, মরুভূমিতে বেশি গরম তো। অদিতা এখানে এই সারসটার কাছ থেকে মাছটা ছিঁড়ে নিতেছে, কিন্তু সারসটা দিতেছে না। অদিতা পারবে না নিতে, ব্যর্থ হয়ে যাবে। না, আমাকে দিতেই হবে। আহ, শেষ পর্যন্ত অদিতা পারলো না, ব্যর্থ হয়ে গেছে। এই যে দুটো বাবুই পাখির বাসা, সুন্দর অনেক। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? ওয়াও, এটা অনেক সুন্দর তো। সো গাইজ, আমরা এখন যাইতেছি ওদিকে, কিছু রাইড আছে সেগুলোতে যে ওঠার জন্য। সো গাইজ, এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ট্রেন, ছোট বেশি বড় না। তো চলো গাইজ, আমরা কিছুক্ষণ পরে নেক্সট রাইডটাতে উঠবো। তো তার আগে অদিতা কোথায় গেল? অদিতা জেব্রা দেখছো? জেব্রার, জেব্রাকে আমি আদর করতেছি। জেব্রাটা অনেক ঘোড়ার মতনই দেখতে। সো গাইজ, আমরা এখন নেক্সট রাইড উঠছি। এটা একটা ব্যাং ব্যাং। আও 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 আও, আপু পিঠে ব্যথা পাইতেছি অনেক। কেমনে লাফায় ব্যাং, সত্যি সত্যি এভাবেই লাফায় ব্যাং। আপু তোমার কেমন লাগতেছে একটু বলবা? আমার কাছে অনেক মজা লাগছে, ব্যাং লাফাইতেছে এটার জন্য আরো বেশি মজা লাগছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি পিঠে অনেক বেশি ব্যথা পাইতেছি। সামনে বাচ্চাটা ভয় পেয়ে কান্না করে দিছে, এর জন্য ওর বাবা এসে নিয়ে গেছে ওকে। দেন আমাদের রাইডটা আবার চালু হয়েছে।
আমি আর বলতে চাই না, আমার পিছনে ব্যথা করছে। অনেক মজা হবে তো উঠে মজা করতে। অনেকক্ষণ চলতেছে, কখন শেষ হবে? আমরা তো কেউ জানি না। আরে ভাই হয়েছে তো, আর কতক্ষণ? ও ফাইনালি এটা শেষ হয়েছে, তো এখন আমরা নেক্সট রাইড উঠবো। তো শুরু হয়ে গেল আমাদের চোখ বন্ধ করে বসে থাকি, তাহলে আর ভয় লাগবে না মনে হয়। এটা অনেক জোরে চলে, ਸੋਹਣੇ ਤੇਰੇ ਲੱਗਦੇ ਨੇ ਗੱਲਾਂ ਦੇ ਡਿੰਪਲ ਨੀ, ਮੇਕਅਪ ਦੀ ਲੋੜ ਨੀ ਤੈਨੂੰ, ਜਚਦੀ ਤੂੰ ਸਿੰਪਲ ਨੀ। ਸੋਹਣੇ ਤੇਰੇ ਲੱਗਦੇ ਨੇ ਗੱਲਾਂ ਦੇ ਡਿੰਪਲ ਨੀ, ਮੇਕਅਪ ਦੀ ਲੋੜ ਨੀ ਤੈਨੂੰ, ਜਚਦੀ ਤੂੰ ਸਿੰਪਲ ਨੀ। ਆਪੂ ਥਾਮੇ ਤੇ ਬੋਲ ਬੋਲ ਕਰਤਾ ਸੇ ਥਾਮਾ ਪਲੀਜ਼। ਹੋਰ ਹੋਰ ਨੀ ਹੁਸਨਾ ਦੀ ਚੋਰ ਜੋਰ ਨੀ, ਮੈਨੂੰ ਤੂੰ ਕਿਉਂਕੀ ਲੱਗਦੀ ਐ, ਪੰਗ ਦੀ ਬੂਟੀ ਲੱਗਦੀ ਐ, ਦਿਲ ਕਰਦਾ ਪੀਜ਼ਾ ਤੈਨੂੰ, ਮੈਂਗੋ ਦੀ ਫਰੂਟੀ ਲੱਗਦੀ ਐ। ਮੈਨੂੰ ਤੂੰ ਕਿਉਂਕੀ ਲੱਗਦੀ ਐ, ਪੰਗ ਦੀ ਬੂਟੀ ਲੱਗਦੀ ਐ, ਦਿਲ ਕਰਦਾ ਪੀਜ਼ਾ ਤੈਨੂੰ, ਮੈਂਗੋ ਦੀ ਫਰੂਟੀ ਲੱਗਦੀ ਐ। ਥੰਬੇ ਆਸਤੇ ਆਸਤੇ ਥੰਬੇ ਆਖੋ। একদম পুরোপুরি না থামা পর্যন্ত কেউ নামার চেষ্টা করবো না, তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। পুরোপুরি থামবে যখন, তারপরে নামবা সবাই। আমরা পুরোপুরি না থামা পর্যন্ত নামবো না, আমরা এখন ওয়েট করি, পুরোপুরি থামবে তারপরে নাম। দিল করদা পিজা তেনু, ম্যাঙ্গো দি ফ্রুটি লাগদি আ। থামছে
করব না, এতক্ষণ বসে আছো কেন? আপু আমার হাতে ভেঙে গেছে। আরে নামো। নাম শিশু। Hey guys, thank you so much for watching. অল দা প্রচন্ড ভয় পাই সেটাতে। তাও আবার একা একা বসছে যে এর জন্য আরো বেশি ভয় পাচ্ছে। কিমতে নড়ছি জানো? ভয়ে তোমার অবস্থা যে কি হয়েছে সেটা সবাই দেখছে। একটু রেস্ট নেই, ঘুম পাচ্ছে অনেক। অলটা ঘুমে পড়লো নাকি? উফ, কোনো চিন্তা নাই, মাটিতে শুলেও সমস্যা নাই। এদিকে একটু তাকাও, তুমি ঘুমায় পড়ছো তো পুরা। উফ, উঠতে কি সমস্যা? আপু আমার মনে হইতেছে আমি কারো পিঠে বসে আছি। হাতি তো আমাকে উঠায় নিয়ে যাবে। আপু বাঁচাও না, একটু বাঁচাও, আমাকে বাঁচাও। বাই বাই, যাও গা উঠায় নিয়ে যাক, তোমাকে সুর দিয়ে উঠায় নিয়ে যাক, বাই। দেখছো কত খারাপ, আমি ওসব তার জীবনে মিশবো না পচা। দেখছো হাতি, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি, ছেড়ে দাও ছেড়ে দাও। দেখছো শিংটা কত বড়। হ্যাঁ আমি যাচ্ছি অদিতাকে বাঁচাতে। আমাকে বাঁচাইতে আসছে চিকনা কাটি। এটা কি অদিতা বলো? দোয়েল পাখি টাপু। এটা কি? ডলফিন। ডলফিন। আমার অনেক গরম লাগছে, আমি পানির মধ্যে ঝাঁপ দিই একটা। দাও না, থাক, আমি সাঁতার পারি না, ডুবে গেলে মরে যাব। তুমি এই পানিতে ডুবে যাবা? যে অল্প পানি আমার, থাক গোসল করার দরকার নেই, জামা কাপড় আনি, এরা ময়লাও পানি। দেখো এটা কি? আপু চলো না আমরা বোর্ডে উঠি। আব্বুকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে রাজি করাই, তারপর ঠিক আছে। চলো আমরা উঠে গেছি, ইয়ে মজা হচ্ছে অনেক। তুমি তো শান্তিতে বসে রয়েছো, আমি আর আব্বুই তো চালাইছি, তোমার তো কিছু করা লাগে না, বসে বসে পানি ধরতেছো। আহ আমারই তো শান্তি, আমি ছোট বলে অনেক শান্তি পাই। পানিটা অনেক ঠান্ডা, পানি যদি আমি তো অদিত, তোমার বোটে উঠা কেমন লাগতেছে? খুব ভালো। আর আরেকটা কথা বলি, আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, মানে আমি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গাইস প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করো শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এটা একদমই ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগবে না। সো সবাই প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুনো এটা আর অবশ্যই লাইক করবা, আমি তো বললামই আমাদের। আর যে প্রশ্নটা আমি করেছিলাম, বাংলাদেশের বিমানবাহিনী জাদুঘর কোথায় অবস্থিত, সেটা প্লিজ কমেন্টে জানিয়ে দেও। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর এটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। গাইজ আমাদের ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এটা আমরা দুইটা পার্টে ভাগ করছি, সো তোমরা এখন দেখতে পাচ্ছ ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্টটা দেওয়ার জন্য একটু টাইম লাগবে, সো এটা দেখার জন্য তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে।